হ্যালো ওয়ান, ওয়েলকাম টু এক্সামস মেড ইজি। ফ্রেন্ডস, আপনাদের সকলকে এক্সামস মেড ইজিতে আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে নতুন কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশান সেরকমভাবে বেরোচ্ছে না, তবুও যেমন যেমনভাবে রিক্রুটমেন্ট নোটিফিকেশানগুলো বেরোচ্ছে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। এবং যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট করব, আমরা এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কেন্দ্র সরকার, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাভিত্তিক রিক্রুটমেন্ট নোটিফিকেশনের সাথে সাথেই পূর্ববর্তী বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার সিলেবাস ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। তো ফ্রেন্ডস, আজকে মালদা মেডিকেল কলেজের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মালদা মেডিকেল কলেজে ডেটা এন্ট্রি অপারেটরের পদে নিয়োগ হতে যাচ্ছে। তো আপনারা কীভাবে আবেদন করবেন, কী এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এবং কতগুলো ভ্যাকান্সি রয়েছে, সমস্ত কিছু ডিটেলে আলোচনা করব। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটর পদে ওয়েস্ট বেঙ্গল হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে মালদা মেডিকেল কলেজে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা বেরিয়েছে মালদা মেডিকেল কলেজ থেকে। এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিনে যে কোনো বিভাগে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, এবং অবশ্যই কিন্তু কম্পিউটারের বেসিক সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। এবং তার সাথে সাথেই বলেছে কম্পিউটারের টাইপিং স্পিড প্রত্যেক মিনিটে 13টা ওয়ার্ড টাইপ করার ক্ষমতা থাকতে হবে এবং প্রত্যেক ঘন্টায় 800 বার কী প্রেস করতে হবে, মানে স্পেস নিয়ে। এক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে তাদেরকে যারা কোনোরকম গভর্নমেন্ট সংস্থার সঙ্গে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা রয়েছে। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে দুটো ডেটা এন্ট্রি অপারেটরের ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে 13,000 টাকা মান্থলি রেমোনারেশন, কনসোলিডেটেড রেমোনারেশন প্রোভাইড করা হবে। এবং এক্ষেত্রে বলেছে ফ্রেন্ডস আপনাদের এক্সক্লুসিভলি COVID-19 জন্য কাজ করতে হবে। এবং আপনারা কীভাবে আবেদন করবেন ফ্রেন্ডস, এক্ষেত্রে বলেছে ক্যান্ডিডেট মে নিটলি টাইপ দেয়ার বায়োডেটা বা অ্যাপ্লিকেশন অ্যাট আ প্লেন পেপারে, আপনাদের নিজেদের টাইপ করতে হবে বায়োডেটা বা অ্যাপ্লিকেশন, নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই, আপনাদের নিজেদের টাইপ করতে হবে, যেখানে কোন কোন বিষয়গুলো মেনশন করা থাকবে, এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো মেনশন করা থাকবে, আপনার কাস্ট মেনশন করা থাকবে, আপনার এজ মেনশন করা থাকবে, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে, যেমন এখানে বলেছে যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, অর্থাৎ আপনি যদি কোনো গভর্নমেন্ট সেক্টরে আগে কাজ করে থাকেন তার অভিজ্ঞতার সার্টিফিকেটগুলোকেও কিন্তু মেনশন করে দিতে হবে। এবং সমস্ত কিছু করে এই বায়োডেটাটাকে কিন্তু আপনাকে পাঠাতে হবে অফলাইনে, সেই বায়োডেটাটাকে প্রিন্সিপাল মালদা মেডিকেল কলেজ, মালদা 732101, এটা হচ্ছে অ্যাড্রেস, যেটা আমাদের এই ভিডিও প্লেলিস্টে গেলেও আপনারা পেয়ে যাবেন, সেটাকে 21 মে 2020 মধ্যে কিন্তু পাঠাতে হবে। এবং আপনাদের অন্য কোনো ইনফরমেশান পেতে চাইলে এবং ভ্যাকান্সি এবং অন্যান্য বিষয় নিয়ে, সেটা কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের লিঙ্কও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং যে পিডিএফ কপিটাকে নিয়ে আমরা আলোচনা করলাম আপনারা স্ক্রিনে দেখলেন, এটাকে পেতে চাইলে তার লিঙ্কও কিন্তু ফ্রেন্ডস আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একই রকমভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও প্রোভাইড করে দেবো, আপনারা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।